গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজ আমরা অঙ্ক বইয়ের একটি নতুন অধ্যায় শুরু করব অধ্যায়টা হলো দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ যোগ ও বিয়োগ তোমরা আগেই শিখেছ আজ আমরা শিখব কি দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যোগ কি দেওয়া আছে তিনশো পনেরো দশমিক চার দুই আট যোগ দুশো আটান্ন তাহলে দশমিকের যোগ বিয়োগ কি বুঝবো যে সংখ্যার মাঝে এই দশমিক দেয়া থাকবে স্থানীয় মান অনুসারে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা কি করে করব। স্থানীয় মান অনুসারে যখন আমরা যোগ বিয়োগ করতাম তখন আমরা সংখ্যার উপরে একক দশক শতক হাজার লিখতাম দশমিক ভগ্নাংশের স্থানীয় মান অনুসারে যখন যোগ বিয়োগ করব তখন আমরা সংখ্যার পরে কি লিখব বিন্দু যেখানে আমরা বিন্দু লিখব সেখানে আমরা দশমিক বিন্দু দেব বিন্দুর ঠিক বাম দিকে আমরা কি লিখবো একক দশক শতক হাজার যেটা আমরা লিখি লিখব আর বিন্দুর ঠিক ডান দিকে আমরা লিখব দশাংশ শতাংশ সহস্রাংশ তাহলে দশমিক বিন্দু দেব মাঝে মাঝে দশমিক বিন্দু আছে দেখতে পাচ্ছ দশমিক বিন্দুর বাম দিকের সংখ্যাগুলোর উপরে আমরা লিখবো একক দশক শতক এবং দশমিক বিন্দুর ডান দিকের সংখ্যাগুলোর উপরে আমরা লিখব দশাংশ শতাংশ সহস্রাংশ চলো তাহলে আমরা অঙ্কটা শুরু করি তোমরা সবাই সিক্সটি সিক্স পেজ খোলো দেখো কয়েকটা বলছে স্থানীয় মান অনুসারে সাজিয়ে যোগ করো একের কি বলেছে তিরিশ দশমিক চার পাঁচ যোগ আটচল্লিশ দশমিক দুই এক যোগ বারো দশমিক আট সাত দেখো আমরা অঙ্কটা টুকে নিয়েছি দশমিক বসিয়েছি তার বাম দিকে আছে তিরিশ লিখেছি ডান দিকে আছে চার পাঁচ তারপরে আটচল্লিশ দশমিক দুই এক তারপর আছে বারো দশমিক আট সাত চলো তাহলে আমরা যোগটা শুরু করি সাত সাতের পর এক একঘাট আট আটের পর থেকে পাঁচ নয় দশ এগারো বারো তেরো তাহলে কত হলো তেরো তেরো তিন আমাদের মাথায় থাকবে বা হাতে থাকবে এক আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য মাথায় লিখে রাখবো টের পর থেকে দুই ঘর আটের পর নয় দশ তারপরে আবার চার ঘর বারো তেরো চোদ্দ আর এক নিয়ে হয় পনেরো হাতে রইল একটা আমরা এখানে রেখে দেব এই দশমিক বিন্দুটা আমরা এখানে বসিয়ে দিলাম দুই দুইয়ের পর থেকে আট পর্যন্ত দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর হাতে আছে এক দশ আর একে মিলে হয় এগারো রইল একের পর থেকে চার ঘাট পর্যন্ত একের পর দুই তিন চার পাঁচ পাঁচের পর থেকে তিন ঘাট ছয় সাত আট আর এক নিয়ে হলো নয় তাহলে আমাদের উত্তর কত বেরোলো একানব্বই দশমিক পাঁচ তিন আমরা কি উত্তর লিখব নির্নে যোগফল একানব্বই দশমিক পাঁচ দশাংশ তিন শতাংশ বা একানব্বই দশমিক পাঁচ তিন এরপর দেখো দুয়ের অঙ্কটা কি বলছে ছয় দশমিক তিন তিন পাঁচ আমরা বিন্দুটা দেব ছয় দশমিক তিন তিন পাঁচ তিন পাঁচ তারপর আঠেরো দশমিক দুই তিন দেখো আমরা দশমিক বিন্দু ছাড়া যে যোগ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা থেকে সংখ্যা লিখতে শুরু করি যেমন আমি যখন আঠেরো লিখলাম এককের ঘরে আট লিখলাম দশকের ঘরে এক লিখলাম কিন্তু আমরা যখন দশমিকের যোগ বিয়োগ করবো দশমিকের বাম দিকে যেদিকে একক দশক শতক আছে আমরা সেদিকে যেভাবে সংখ্যা লিখতে হয় সেইভাবেই লিখব কিন্তু বিন্দুর ডান দিকে যেদিকে দশাংশ শতাংশ সহস্রাংশ আছে আমরা ঠিক বিন্দুর পর থেকেই সংখ্যা বসাতে শুরু করবো যেহেতু এখানে দুই তিন আমি সহস্রাংশ থেকে তিন দুই বসাতে শুরু করলাম না আমি ঠিক বিন্দুর পর থেকেই সংখ্যা বসাতে শুরু করলাম আঠেরো দশমিক দুই তিন যেহেতু আমার সহস্রাংশর ঘরটা ফাঁকা পড়ে আছে আমরা কি করতে পারি আমরা এখানে একটা শূন্য বসিয়ে দিতে পারি সকলে বুঝতে পারলে কি বললাম যে দশমিক বিন্দুর পরে আমরা দশাংশ দশাংশ থেকে সংখ্যা বসাতে শুরু করব। পিছন থেকে আমরা সংখ্যা বসাবো না তারপরে দেখো বলেছে কুড়ি দশমিক পাঁচ পাঁচ সাত কুড়ি দশমিক পাঁচ পাঁচ সাত সাতের পর থেকে পাঁচ কাঠ পর্যন্ত সাতের পর আট নয় দশ এগারো বারো তেরোল এক পাঁচের পর থেকে তিন পাঁচের পর ছয় সাত আট নয় দশ এগারো আর একে বারো তেরো তেরোইল এক পাঁচ আর দুইয়ে পাঁচের পর ছয় সাত সাতের পর থেকে তিন ঘাট হলে হয় দশ সাতের পর আট নয় দশ আর একে এগারো এগারোর একটা এখানে বসল আর একটা দশমিকের আগে এককের ঘরে চলে গেল আটের পর থেকে ছয় ঘাট আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো আর একে পনেরো হইল এক দুই আর একে তিন আর একে হল চার দশমিক বিন্দুটা এখানে বসে গেল আমার উত্তর কি হলো পঁয়তাল্লিশ দুই আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তোমরা এই দুটো অঙ্ক খাতায় করবে এবং ভালো করে বুঝবে এরপর তোমরা বাড়িতে নিজেরা তিন চার পাঁচ ছয় সাত আট এই চারটি অঙ্ক নিজেরা করবে সরি এই ছটি অঙ্ক তোমরা নিজেরা করবে তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে গুড বাই